সংলাপের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছে তার কাছে। তাজওয়ার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যেই সংলাপের আয়োজন, সেখানে কিন্তু আজকে ষষ্ঠ দিনের মতো তিনটি দল এই সংলাপে অংশগ্রহণ করে এবং সকালে খেলাফত আন্দোলন এবং পরে জাসদের পর কিন্তু দিনের তৃতীয় এবং শেষ সংলাপে অংশগ্রহণ করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামে একটি দল। এবং সেইখানে কিন্তু সেই দলের পক্ষ থেকে নয়টি সুপারিশ নির্বাচন কমিশনের সামনে দেওয়া হয় এবং সেই সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো যদি আমি আপনাদের সামনে একটু তুলে ধরি, তারা বলছেন যে রিটার্নিং কর্মকর্তা হিসেবে তারা প্রশাসনিক কোনো কর্মকর্তার বদলে নির্বাচন কমিশনের অধীনস্থ কোনো কর্মকর্তাকে যেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি 300 আসনে একদিনে যেন নির্বাচন না হয়ে তিন ভাগে 300 আসনে নির্বাচন যেন পরিচালিত করা হয় সেটির কথা বলা হয়েছে এবং এর পাশাপাশি ইভিএম সহ যত ধরনের যান্ত্রিক যন্ত্রের ব্যবহার হবে নির্বাচনে সেগুলো যেন যান্ত্রিক যারা এক্সপার্টিস আছে তাদের দ্বারা যেন প্রশিক্ষণ জনবল দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়, এ ধরনের কিছু সুপারিশ তারা দিয়েছে যেগুলো উল্লেখযোগ্য। এর পাশাপাশি কিন্তু তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন, যেখানে আসলে নির্বাচন কমিশনের জবাবদিহিতে জায়গা থাকবে এবং এর পাশাপাশি সামরিক, আধাসামরিক সহ যে ধরনের বাহিনীগুলো নির্বাচনে পরিচালনার কাজে প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশনের একদম বাধ্য থাকবে, যাতে তারা নির্বাচন কমিশন যে কোনো প্রয়োজনে তাদেরকে চাইতে পারে। এবং এর পাশাপাশি গণমাধ্যমকেও তারা বলছেন যে গণমাধ্যম নির্বাচন কমিশনের যদি কোনো পরিপত্র জারি করা থাকে কিংবা নির্বাচন কমিশনের নির্দেশ অনুরোধগুলো যেন গণমাধ্যম সরাসরি প্রকাশ করে বা প্রচার করে সে ধরনের কিন্তু তারা বাধ্য থাকবে এমন ধরনের কিছু আইন তারা নতুন করে আনার কথা বলছেন। এবং পাশাপাশি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা বলছেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য কিন্তু নির্বাচন কমিশনের সদিচ্ছা কোনো অভাব নেই। এবং রাশিদা সুলতানা নির্বাচন কমিশনার, তিনি বলছিলেন যে এই নির্বাচনে আর্থিক সীমাবদ্ধতা আছে, তারপরে যত বেশি সংখ্যক কেন্দ্রে সেগুলোতে কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং ইভিএম মেশিনের প্রয়োগ থাকবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে।